এই টাঙ্গাইল এক সময় সন্ত্রাসীর এক রাজত্ব ছিল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে তার হুকুমে টাঙ্গাইলের প্রাণপুরুষ বীরপুরুষ মাননীয় প্রধানমন্ত্রীর আদরের ছোটমনিরের নেতৃত্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে যখন এই সন্ত্রাসী দূর করার জন্য টাঙ্গাইলকে শান্ত এবং সুশৃঙ্খলভাবে মানুষকে শান্তিপ্রিয়ভাবে বাস করানোর জন্য যখন তার নেতৃত্বে এই সন্ত্রাসীদের বিরুদ্ধে তারা সংগ্রামে লিপ্ত হয় টাঙ্গাইলের সর্বোপরি সাধারণ সকল শ্রেণীর মানুষ তার আহ্বানে সারা দিয়ে আমরাও তার আহ্বানে সাড়া দিয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম টাঙ্গাইল আজ নয় বছর যাবৎ সন্ত্রাসমুক্ত মুক্ত ওই টাঙ্গাইলের এই আওয়ামী লীগের ঘরে বসে থেকে যারা মাননীয় নিজের স্বার্থ সিদ্ধি করতে চায় এই পৌর নেতৃত্বে ওই সন্ত্রাসীদের আবার টাঙ্গাইলে এই এই তাদেরকে এই টাঙ্গাইলে আবার তাদেরকে দিয়ে এই সন্ত্রাসের রাজ্য কায়েম করার জন্য যে ষড়যন্ত্র চলতেছে আমরা এই টাঙ্গাইল পৌরসভার সর্বস্তরের দেখেন এই এইখানে উপস্থিত টাঙ্গাইলের এই পৌরসভার সর্বস্তরের যুবক উপস্থিত যেখানে সারা বাংলাদেশের যুব সমাজ আজকে কিশোর গ্যাংকের নামে আজকে বিপথে যাচ্ছে অথচ এই দেখেন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে এই ছোট মনির নেতৃত্বে যেদিন সন্ত্রাস মুক্ত হয়েছিল এই টাঙ্গাইল পৌরসভার আজকে সর্বস্তরের মানুষ তার কাছে এসে হাজির হয়েছে আমি এই যুব সমাজের পক্ষ থেকে এই মাননীয় এমপি মহোদয়ের কাছে জানতে চাই আপনি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের মানবতার মা আমাদের নেত্রী আমাদের প্রধানমন্ত্রী আমরা তার কর্মী এই আপনার আপনার কথায় আমরা যে আপনার সাথে সংগ্রামে লিপ্ত হয়েছিলাম তাহলে আজকে কেন ওই সন্ত্রাসীদের প্রতিষ্ঠিত করার জন্য পৌরসভার ভিতরে এই নাগরিক সেবার কেন্দ্রে এই সন্ত্রাসীদের টাঙ্গাইল পৌরসভার কোন লোক না আপনারা ভিডিও ফুটেজ পরীক্ষা করে দেখেন তারা চর থেকে সন্ত্রাসীকে টাকা দিয়ে ভাড়া করে এনে পৌরসভার ভিতরে তারা কেন এই মিটিং আওয়ামী লীগের বিরুদ্ধে করলো এই সন্ত্রাসীদের সাথে নিয়ে প্রতিষ্ঠিত করার জন্য করলো আমি এই যুব সমাজের পক্ষ থেকে আমি মেয়রের কাছে জানতে চাই আপনি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলেন আমাদের ক্ষমতা নাই মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত যাওয়ার আমাদের ক্ষমতা মাননীয় প্রধানমন্ত্রী আপনার পর্যন্ত আসার অনুমতি দিয়েছে এখানে আরেকজন মাননীয় প্রধানমন্ত্রীর আদরের বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় সহ-সভাপতি জে পেসিডিয়ামের মেম্বার অ্যাডভোকেট মামুনুর রশিদ অত্যন্ত ভালো মঞ্চের বিজ্ঞ শিক্ষিত আমি তার মাধ্যমে আপনার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে বলতে চাই আমরা চাই না টাঙ্গাইল আর সন্ত্রাসের রাজত্বে কায়েম হোক আমরা চাই টাঙ্গাইল শান্তিতে থাকুক আপনারা অতীতে সহযোগিতা করেছিলেন আমরা আপনাদের মাধ্যমে সহযোগিতা চাই এবং আমরা এই সন্ত্রাসের বিরুদ্ধে যখন আপনারা বলবেন আওয়ামী লীগের কর্মী হিসাবে রাজপথে সর্বদা এই টাঙ্গাইলের যুব সমাজ আসার জন্য প্রস্তুত প্রস্তুতকে বলেন আপনারা বাঙ্গাইলে দুটি রাজনৈতিক প্রতিপক্ষ একটি হলো অশুভ শক্তি আর একটি হল শুভ শক্তি আমরা যতদিন জীবিত আছি আমরা শুভ শক্তির পক্ষে অন্যায়ের বিরুদ্ধে পক্ষে শরীরে এক ফোটা রক্ত থাকতে আমরা অন্যের বিরুদ্ধে সংগ্রাম করে যাব এবং আমরা মানুষের ভোটে নির্বাচিত আমরা এখন অসহায় নিজ ঘরে পরবাসীর মতো আমরা জনগণের সেবা দিতে পারি না আমরা একজন সর্বকালীন মা সেবা দিতে পারি না একজন মানুষের জন্ম নিবন্ধনের জন্য আমরা দিতে পারি না কারণ মেয়র মহোদয় রাজনীতিক পৃষ্ঠপতার কারণে মানুষ তার সই নিতে পারে না যে কারণে একজন মানুষ কালকে সকালে ঢাকায় যাবে সে তার অফিসে দশ চারকে চিহ্নিত কিছু সন্ত্রাসীদের নিয়ে তাদের বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদকারী তার নির্দেশ্য সন্তান উস্তাদ ফারুক হত্যা বিলম্ব করার ষড়যন্ত্রে এই পৌরসভায় এখন একটি চালু হয়েছে তা তীব্র নিন্দা জানায় এবং মানুষের পৌরসভা জনগণের পৌরসভা স্থানীয় মানুষের পৌরসভা যেন মানুষের হয় এই প্রত্যাশা নাকি আপনাদের মাধ্যমে আপনারা এই ম্যাসেজটা